করোনা আবহে দেশকে আত্মনির্ভর হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই পথেই এগিয়ে এবার প্রতিরক্ষা ক্ষেত্রেও বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা কমিয়ে আনতে চাইছে সেনাবাহিনী তাই সিঙ্গেল ইঞ্জিন তেজস যুদ্ধবিমানের পর এবার ডাবল ইঞ্জিন ফাইটার জেট তৈরি করতে চলেছে ভারত সম্প্রতি টুইন ইঞ্জিন ফাইটার জেট বা দুটি ইঞ্জিন থাকা যুদ্ধবিমান নির্মাণে সবুজ সংকেত দিয়েছে এডিএ দেশের মাটিতে দেশীয় প্রযুক্তিতে জেটটি তৈরি করতে খরচ হবে সাত থেকে আট হাজার কোটি টাকার মতো সময় লাগবে প্রায় ছ বছর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এর প্রতিনিধিত্বে মে মাসের বাইশ তারিখ এডি এর বার্ষিক সাধারণ সভাতে নতুন এই যুদ্ধ বিমানের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে আত্মনির্ভর ভারতের কথা বলেছেন সিআইআইর সভাতেও মেড ইন ইন্ডিয়ার কথা শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর গলায় তখনই আত্মপ্রকাশের প্রস্তুতি শুরু হয় দেশের প্রথম মেড ইন ইন্ডিয়া জেটের সূত্রের খবর নতুন যুদ্ধ বিমানটি প্রোটোটাইপ এমনভাবে প্রস্তুত করা হবে যাতে সেটি বিমানবাহী রান্তরি আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্তের ডেক থেকে উঠতে পারে গত জানুয়ারি মাসেই আইএনএস বিক্রমাদিত্য থেকে সফলভাবে ওঠানামা করেছিল এক ইঞ্জিনের তেজস এন যুদ্ধ বিমানটি